ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে মিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ছোড়া হচ্ছে গুলি ও মর্টার, তাতে ভারতীয় সেনার পাশাপাশি প্রাণ যাচ্ছে নিরীহ নাগরিকদেরও। মঙ্গলবার পাকিস্তানের ছোড়া মর্টারে যে আটজনের প্রাণ গিয়েছে তার মধ্যে দুই শিশুসহ তিনজন একই পরিবারের। গোলাগুলির আতঙ্কে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষগুলো উৎসবের আনন্দ ভুলতে বসেছেন। সাম্বার রামগড়ের বাসিন্দা রাকেশ কুমারেরও একই অবস্থা। মঙ্গলবার ভ্রাতৃ দ্বিতীয়ায় বোনেদের আসতে নিষেধ করেছিলেন, কিন্তু দুই বোন কথা শোনেনি। সকালে বাড়িতে যখন অনুষ্ঠান চলছে তখনই বাড়ির ওপর এসে পড়ে পাক রেঞ্জার্সদের ছোড়া মর্টার, তা ফেটে মৃত্যু হয় রাকেশের এক বোন ও বাড়ির দুই শিশু। গুরুতর আহত হন রাকেশ কুমার ও তার স্ত্রী। दो बच्चे ऋषभ और अभी की मौके पर ही मौत हो गई और एक अंजू देवी जो कि राकेश कुमार की बहन है उनकी भी इस फायरिंग में मौत हो गई। तीन मौतें हुई हैं और जो राकेश कुमार हैं वो खुद घायल हैं और उनकी धर्मपत्नी सुषमा वो यहाँ पर सांबा के अस्पताल में है। सुबह से फायरिंग हो रही थी तो आपने उनको रोका नहीं कि मत आओ, फायरिंग हो रही है? वो कल के आए हुए थे, कल आए थे। कल क्या आए? कौन कौन आया? दो ननंद आई थी, एक आज आई थी। वो आई और आज फायरिंग शुरू हुई। पता चला कि इनके घर में पड़ा बम जो है, तो इनकी ननंद एक और उनके बच्चे दो मर चुके हैं। वो রাকেশের মতো আরও অনেকে আছেন যারা পাকিস্তানের ছোড়া মর্টারের জখম বয়ে বেড়াচ্ছেন। কারো নিজের শরীরে গভীর ক্ষত, কারো আবার আত্মীয় হারানোর যন্ত্রণা। সীমান্তের কাছাকাছি বসবাসকারী এই মানুষগুলো যুদ্ধ চান না, কিন্তু সীমান্তে সংঘর্ষের আগুন পোড়ায় ওদেরই। খোলা হাওয়ায় শ্বাস নিতে ভুলে তাই ওরা দম বন্ধ করে গৃহবন্দী। সঙ্গী শুধুই গোলাগুলির শব্দ, রক্তপাত আর আতঙ্ক। এবিপি আনন্দ।